আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস শ্রোতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু নতুন আক্রান্ত তিনজন এগারো এপ্রিল পর্যন্ত বাড়ল সাধারণ ছুটির মেয়াদ করোনা সন্ধে চট্টগ্রামে ও শরীয়তপুরে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু জ্বর শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুতে সিলেট নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক করোনা পরীক্ষা শুরু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও খুলনায় পৌঁছেছে যন্ত্র রাজধানীতে অনেকেই মানছেন না ঘরে থাকার নির্দেশ বাড়ছে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বস্তিবাসীদের নিয়ে আশঙ্কা বিশেষজ্ঞদের শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনা ভাইরাসে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় শনাক্ত করা হয়েছে আক্রান্ত নতুন তিনজনকে এই নিয়ে কোভিড নাইন্টিনে দেশে ছয় জনের মৃত্যু হল আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চুয়ান্ন রোগ তথ্য রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান বিস্তারিত দেখুন হুমায়ুন চিস্তের রিপোর্টার

স্বাস্থ্যমন্ত্রী জানান রংপুর ময়মনসিংহ ও রাজশাহীতে আলাদা প্রতিটি মেডিকেল কলেজে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা আছেন তারা এবং নিজেরা ভালো থাকুন গত চব্বিশ ঘন্টায় একশো সাতান্ন জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সারা দেশে স্বল্প সংক্রমণ বাড়ছে বলেও জানানো হয় স্যাম্পল কালেকশনের যদি দেখেন গত কয়েকদিন ধরে কয়েক মাস ধরে তাহলে দেখতে পারবেন যে যতগুলো কালেকশন করা হয়েছে তার মধ্যে কত আপনি পজিটিভ সেটা আপনারা নিজেরও ক্যালকুলেট করতে পারেন সুতরাং যদি কমিউনিটি ট্রান্সমিশন অনেক বেশি হতো তাহলে এগুলোতে প্রায় সবগুলোতেই আমরা পজিটিভ পেতে পারতাম অত মোট কথা আমরা প্রায় অনেক বেশি পজিটিভ পেতে পারতাম তো সেই সেন্স থেকে আমরা বলতে পারি যে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে কিন্তু সেটা মৃদু লেভেলে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা জানান করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় দশ হাজারের বেশি চিকিৎসক নিয়ে তৈরি করা হয়েছে স্বেচ্ছাসেবী গ্রুপ হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা এগারো এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে চার এপ্রিল পর্যন্ত ছুটির আওতায় ছিল সরকারি বেসরকারি সব অফিস আদালত ঘোষিত ছুটির ধারাবাহিকতায় নতুন প্রজ্ঞাপনে পাঁচ এপ্রিল থেকে নয় এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি এবং দশ ও এগারো এপ্রিল সাপ্তাহিক ছুটি এর সাথে সংযুক্ত করা হয়েছে তবে বিদ্যুৎ পানি গ্যাস ও ফায়ার সার্ভিস সহ জরুরি পরিষেবার ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না এক্ষেত্রে খাবার ও ওষুধের দোকান এবং হাসপাতাল এই ছুটির আওতামুক্ত থাকবে এ সময় মানুষের জীবিকার স্বার্থে রেল ও বাস পর্যায়ক্রমে চালু করার কথা উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে করোনা ভাইরাস চনাক্তকরণে পরীক্ষার জন্য প্রস্তুত রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগের বেতার ভবনে স্থাপিত ল্যাবরেটরিতে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে নমুনা সংগ্রহের পর চার ঘন্টার মধ্যে ফলাফল জানা যাবে প্রতিদিন তিরানব্বই জনের নমুনা পরীক্ষা করা যাবে বিস্তারিত দেখুন শফিউল আলম সুজনের রিপোর্টে জ্বর শ্বাসকষ্ট শুকনো কাশি কিংবা জ্বরে কেউ আক্রান্ত হলে তিনি পরীক্ষা করাতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসে রোগীদের চিকিৎসার জন্য খোলা হয়েছে আলাদা বিভাগ চিকিৎসকদের যদি সন্দেহ হয় কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত তাহলে কেবল তাকে পরীক্ষা করা হবে আমার এখানে অন্য কোনো স্যাম্পল নেওয়া হয়নি এখানে আমাকে আপাতত কিছু নর্মাল ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে ওগুলো দেখার পরে তারপরে হয়তো ওনারা কি বলে এমনিতে আমাকে ওষুধ দেওয়া হয়েছে নর্মালি যেসব দেওয়া হয় আর কি জ্বর বা ঠান্ডার জন্য যেসব দেওয়া হয় ওগুলো দেওয়া হয়েছে আমাকে আমি জ্বরের জন্য আসছিলাম আসার পরে ওনারা আমার সিমটম শুনে চেষ্টের পরীক্ষা দেয় এই লবণ বাসায় লেবু চা আদা চা রেস্ট করতে বললো ভয় কোনো কারণ নেই করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির নাক মুখে লালা নমুনা হিসেবে সংগ্রহ করা হবে এলেবে নমুনা পরীক্ষা করে চার ঘন্টার মধ্যেই ফলাফল জানা যাবে রোগী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা যারা জ্বর সর্দি কাশি গলা ব্যথা সব নিয়ে আসবেন এবং শুধুমাত্র তাদের জন্য ডেডিকেটেড ডক্টর এবং স্বাস্থ্যকর্মী আছেন এবং ওনারা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরে এই রুগীগুলি দেখবেন চেষ্টা করব যে কাফ বা কফ এবং তার যে নাকের যে শ্লেষা সেগুলি নিয়ে আমরা উইদিন ফোর আওয়ার্স রেজাল্ট তৈরি করার চেষ্টা করব। যদি সেখানে কোনো পজিটিভ পাওয়া যায় তাহলে আমরা দ্রুত বেগে সেই রেজাল্টটা আমাদের ঊর্ধ্বতন যেখানে জানানো দরকার সেখানে আমরা জানিয়ে দেব তবে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপর বেশি জোর দিয়েছে চিকিৎসকরা দুই ঘন্টা পরপর হাত পরিষ্কার করা হাত ধোয়া বিশ সেকেন্ডের জন্য করে এটা সোশ্যাল ডিস্টেন্সিং আমার হাসি কাশির যে একটা শিষ্টাচার আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব জিনিসগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের রুগীর সংখ্যা অটোমেটিক্যালি কমে যাবে চিকিৎসকরা জানান করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসোলেশন ইউনিট তৈরির প্রস্তুতিও রয়েছে শফিকুল সুজন এটিএন বাংলা ঢাকা ঢাকার পর চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা এতে স্বস্তি এসেছে চট্টগ্রামের মানুষের মধ্যে তবে আতঙ্কিত না হয়ে প্রয়োজনে হাসপাতালের হটলাইনে কল করার অনুরোধ করেছেন চিকিৎসকরা এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে করোনা পরীক্ষার যন্ত্র পিসিআর মেশিন চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাত খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট জানাচ্ছেন আদিন সজীব কেবল ঢাকায় নয় করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা এখন হচ্ছে চট্টগ্রামেও গত বুধবার সেখানকার ফৌজদার হাট বিআইটিআইডি হাসপাতালে শুরু হয়েছে এ কার্যক্রম একত্রিশ মার্চ পর্যন্ত ৩৩ জনের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষা করে সবকটির ফলাফল আসে করোনা নেগেটিভ ফলে এখনও করোনাভাইরাস মুক্ত চট্টগ্রাম এ সময়ে সাধারণ সর্দি জ্বর হয় তাই করোনা লক্ষণ মনে করে আতঙ্কিত না হয়ে হটলাইন নম্বর শূন্য দুই চার চার শূন্য সাত পাঁচ এক এই নম্বরে কল করার অনুরোধ হাসপাতাল কর্তৃপক্ষের রেসপেক্টিভ ফিজিশিয়ানসরা অথবা পেশেন্টরা নিজেরাও ফোন করতে পারেন করার পরে আমাদের একটা বিশেষজ্ঞ প্যানেল আছে সেই ক্রাইটেরিয়াগুলো শুনে নেন শুনে তখন ওনারা সিদ্ধান্ত নেন যে এই পেশেন্টটার কোভিড বা কোভিড নাইন্টিন এটার সম্ভাব্য আছে পেশেন্ট যেখানে থাকে যে কোনো হাসপাতালে থাকুক বা হোম কোয়ারেন্টাইনে থাকুক পেশেন্টের স্যাম্পল নিয়ে আসে চট্টগ্রামের সিভিল সার্জন জানান এই জেলায় নয় শতাধিক প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন যাদের অনেকেরই কোয়ারেন্টিন শেষের পথে কার মধ্যে করোনার লক্ষণ পাওয়া যায়নি যাদের প্রয়োজন হবে শুধুমাত্র তাদেরই পরীক্ষা করা হবে সবাই পরীক্ষার জন্য আপনারা হাসপাতাল সময় ভিড় করবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিআইটিআইটির সাথে যোগাযোগ করবেন স্যাম্পল যদি যাদের প্রয়োজন হবে তাদের ঘর থেকে স্যাম্পল কালেকশন করে নিয়ে যাওয়া হবে মেয়র সাহেবের সঙ্গে আমরা গতকালকে মিটিং করেছি আমরা চাই চেয়েছি কাউন্সিলরদের অ্যাক্টিভেট করার জন্য প্রতি অলি গলিতে পুলিশের চেয়ে জন জনপ্রতিনিধির অবস্থান ভালো তাদের মাধ্যমে আমরা কার্যকর করার চেষ্টা করছি খুলনাতেও শিগগিরই শুরু হতে যাচ্ছে করোনা শনাক্তকরণ পরীক্ষা পৌঁছে গেছে পিসিআর মেশিন চলছে নিরাপদ পরীক্ষাগার তৈরির কাজ রোগীর সেবার জন্য প্রস্তুত করা হচ্ছে বিশেষ করোনা ইউনিট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তে একশো সজ্জার ডায়াবেটিক হাসপাতালকে করোনা রোগীর চিকিৎসার জন্য নির্ধারণ করা হয় গত শনিবার আমাদের সেট সমস্ত শেষ হলে আশা করা যায় আমরা দশ দিনের ভিতরে দশ থেকে বারো দিনের ভিতরে আমরা এই টেস্ট খুলনাতে শুরু করতে পারব করোনা ইউনিটে কাজের জন্য চিকিৎসক এবং নার্সদের দক্ষ এবং তাদের সুরক্ষা নিশ্চিতে খুলনা মেডিকেলে শুরু হয়েছে প্রশিক্ষণ ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব মেনে চলছেন না অনেকে স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করায় বাড়ছে ভাইরাস সংক্রমণের ঝুঁকি এদিকে জনগণকে সচেতন করতে স্থানীয় প্রশাসনের সাথে রাজধানীতে কাজ করছে সেনাবাহিনী মাসিটি মিস দেখুন আপেল মাহমুদের রিপোর্টে সরকার যদি ঘরে খাওয়ান দিতো বাবা ঘর থেকে বাড়ি হতাম না বাইরে হইতাম নায়নপ্যাড আর জানদা বাইরে হইত সুফিয়ার মতো অনেকেই করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার কথা জানলেও মানছেন না নানা অজুহাতে নির্দিষ্ট দূরত্ব মানার কথা থাকলেও বিজয় স্মরণিতে একজন আরেকজনের গায়ে গায়ে মিশে টিসিপির লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছেন সবাই জ্ঞানে গুণে এক না এখন পাবলিক ইচ্ছা করে শুনতে পারে মানতে পারে কিন্তু না মানার অভ্যাসটাই আমাদের অভ্যাসে পরিণত হয়েছে বুধবার নগরের শুধু নিম্ন আয়ের মানুষ কিংবা রিক্সাওয়ালা নয় সব শ্রেণীর মানুষের চলাফেরা চোখে পড়ার মতো নিষেধাজ্ঞার এক সপ্তাহ না যেতে এখন অনেকে ঘর থেকে বের হচ্ছেন কারণে অকারণে একই সেই রিক্সায় দেখা চব্বিশ ঘন্টায় পঞ্চাশ জন লোক উঠলো পঞ্চাশ জনের লোকের ভিতরে একজন লোক যদি করোনা থাকে পঞ্চাশ জনই এফেক্ট হইলো পঞ্চাশ জন থেকে পুরো তার ফ্যামিলি পঞ্চাশ জনের ফ্যামিলি এফেক্ট হইলো কিছু কিছু লোক এখনও অসচেতন মানতে রাজি হচ্ছে না বা রাচ্ছে না বিনিয়োগ আমাদের সাথে বকবিতে যাচ্ছে কিন্তু এরা তার শুনে আমরা চেষ্টা সচেতনতার পাশাপাশি যানবাহন করোনা মুক্ত করতে সেনা সদস্যরা আমরা মূলত করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সতর্ক করছি পাশাপাশি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য সবাইকে উৎসাহিত করছি এবং সম্প্রতি যারা দেশের বাইরে থেকে এসেছেন যাদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা সেটা নিশ্চিত করছি দোকানগুলোর সামনে চিহ্ন দিয়ে দিলেও খুব কম মানুষই তা মেনে চলছেন আমরা যে গোল চিহ্ন দিয়ে দিচ্ছি অনেকে হয়তো বা ইমার্জেন্সি ভাবে পেশেন্ট নিয়ে আসছে অনেকের হয়তো বা এই জিনিসটা নলেজে থাকে না মারামারি করে হবে না যদি এরকম ভাবে 10 দিন বোঝানো যায় তাহলে অটোমেটিক আমরা বুঝব এই সময় নিজেরা স্বাস্থ্যবিধি অমান্য করলে বিশ্বের অন্যান্য দেশের মতো ঢাকাবাসীকেও তার মূল্য দিতে হবে বলেও জানান আইন শৃঙ্খলা বাহিনী আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা চট্টগ্রামে ও শরীয়তপুরে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু হয়েছে শরীদপুরে মারা যাওয়া ওই ব্যক্তির আশপাশের পাঁচটি বাড়িকে লকডাউন করেছে প্রশাসন এছাড়া জ্বর শ্বাসকষ্ট নিয়ে সিলেট নাটো সহ দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনা ঘটেছে তথ্য আরও ছবিতে আরো জানাচ্ছেন করোনা রোগী সন্দেহে চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে ষাট বছর বয়সে ওই নারীর হাঁপানি ছিল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ওখানে পাঠানো হয় তার শরীরের নমুনা পরীক্ষা করা হচ্ছে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া এক কিশোরীর মৃত্যু হয়েছে তার বাড়ি বালাগঞ্জ উপজেলায় হাসপাতাল কর্তৃপক্ষ জানান জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই কিশোরী মঙ্গলবার দুপুরে ভর্তি হন পরে ঘণ্টাখানিকের মধ্যেই তার মৃত্যু হয় অবশ্য ওই কিশোরী করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানানো হয় এ কারণে তার মৃতদেহ স্বাভাবিক নিয়মে দাফন করতে স্বজনদের কাছে দেয়া হয়েছে নাটোরের লালপুর থেকে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে তার পরিবার জানিয়েছে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে বুলবুল নামে ওই ছাত্রকে সোমবার বিকেলে মেডিকেলে ভর্তি করানো হয় রাতেই তার মৃত্যু হলে পরিবারের সদস্যরা লাশ নিয়ে নিজ গ্রাম লালপুর উপজেলার নবীনগরে আসেন তবে এলাকাবাসী বুলবুলের দাফন নিয়ে জটিলতা তৈরি করেন বলে জানিয়েছেন তার স্বজনরা শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি হওয়া ৩৫ বছরের এক শ্রমিকের মৃত্যু হয়েছে তার নাম রফিকুল ইসলাম মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় শরিয়তপুর সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন শ্বাসকষ্ট জ্বর ও কাশি থাকা ওই যুবককে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল তার শরীরের নমুনা পরীক্ষা করা হচ্ছে মারা যাওয়া ওই ব্যক্তির আশপাশের পাঁচটি বাড়িকে লকডাউন করেছে প্রশাসন ঝালকাঠির কাঠালিয়ায় জ্বর ও ডায়রিয়া আক্রান্ত হয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার আমুয়া সর্দারপাড়া এলাকায় মৃত্যুরে ঘটনা ঘটে এ ঘটনায় ওই বাড়ির ছয় পরিবারের ত্রিশ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন শিশুটি তিন দিন ধরে জ্বরে ভুগছিল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে করোনা আক্রান্ত সন্দেহে একজনের বাড়িতে টাঙিয়ে দেওয়া হয়েছে লাল পতাকা স্থানীয় স্বাস্থ্য ও উপজেলা প্রশাসন বাড়িটিতে লাল পতাকা চিহ্নিত করে দিয়ে ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় তার নমুনা পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকরামুল হক সায়েম এটিএন বাংলা রাজধানীর বস্তিতে বাস করা মানুষ করোনা ভাইরাসের ঝুঁকিতে আছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা বলছেন বস্তিতে করোনা ছড়ালে তা সবার জন্যই মারাত্মক হতে পারে সুরক্ষার অভাব এবং অসচেতন জীবন আচরণ তাদের করোনা ভাইরাসের ঝুঁকিতে ফেলছে বলেও মনে করেন চিকিৎসকরা তো দেখুন রাবে আক্তার সুবর্ণা রিপোর্টে ওজুফা আক্তার তিন সন্তান নিয়ে রাজধানীর করাইল বস্তিতে দশ বছর ধরে থাকেন

কতদিন থাকবো মানুষ না অল্প জায়গাতেই গাদাগাদি করে থাকতে হয় অনেক পরিবারকে যেখানে একজন মানুষ ভালো মতো থাকতে পারে না সেখানে গাদাগাদি করে বাস করছেন কয়েকজন মানুষ কয়েকশো মানুষ ব্যবহার করছেন একটি চুলা আর টয়লেট একবারের ভিতরে দশটা বারোটা ফ্যামিলি থাকি আমরা একসাথে চলাফেরা করি একসাথে এক টয়লেট ব্যবহার করি একটা কুচুখানা ব্যবহার করি একটা চুলাই ব্যবহার করি এখানে তো আলাদা আলাদা কোনো সিস্টেম নেই পুরো বস্তিতে চোখে পড়ে না করোনা ভাইরাস প্রতিরোধের কোনো কার্যক্রম অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এমনিতেই পুষ্টিহীনতা সহ নানান স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নিম্ন আয়ের এসব মানুষ এসব মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তারও অনেক মানুষকে ঝুঁকিতে ফেলতে পারে এরা কিন্তু এমনভাবে থাকে যে একজনের গায়ে একজন লেগে থাকে তার মানে এগুলো হচ্ছে যদি একজনের মধ্যে যায় তাহলে এইটা কিন্তু মহামারী আকারে পুরো ছড়িয়ে যাবে যে বস্তিগুলিতে ইনফ্লুয়েঞ্জা লাইক ইনলেস হলে পরে তাদের মধ্যে পরীক্ষা করে দেখা উচিত যে সেখানে কোভিড নাইন্টিন সংক্রমণ আছে কিনা বস্তিগুলোতে করোনা প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত মেয়র বস্তিতে আমাদের যে ওই ওয়ার্ডের কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের কাউন্সিলররা যাচ্ছে বস্তিতে সেখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করছে এবং ইভেন তাদের খাবারের ব্যবস্থা বিভিন্ন সংস্থা করে তার সিটি কর্পোরেশন আমরা করতেছি বলা হচ্ছে করোনা ভাইরাস মারাত্মক ছোঁয়াছে যে কেউ আক্রান্ত হলে তার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে তাই শুধু বিত্তবানদের সুরক্ষা নয় বস্তিবাসীর সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছে বিশেষজ্ঞরা রাবে একটা সুবর্ণা এটিএন বাংলা করাল বস্তি ঢাকা করোনা ভাইরাস মোকাবেলায় সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে কথা জানা তিনি এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন করোনার কারণে তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়নি স্বাস্থ্যবিধি মেনে কাজ চালানো যাবে মাহবুব কবির সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সেনা প্রধান এনবিআর চেয়ারম্যান ও তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সংগঠনের নেতারা মূলত করোনার প্রভাবে তৈরি পোশাক খাতে যে সংকট সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের উপায় বের করতে এই বৈঠক এতে বেশ কিছু বিষয় আলোচনা হয় পরে জানান তৈরি পোশাক রপ্তানি প্রায় বন্ধ হলেও বাণিজ্য নিরাপত্তা সামগ্রী রপ্তানিতে সম্ভাবনার সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশ থেকে কিছু অ্যাডভান্টেজও আসছে সেইটাকে যেন সবাই তা সেই সুযোগটা নিয়ে এক্সপ্লোর করে আজকে আমাদের আর্মি চিফ এসেছেন ওনারা কুয়েতকে সাহায্য করছেন বিভিন্ন কিছু দিয়ে আরও সুযোগ আছে আমাদের অন্যান্য দেশও রয়েছে ইরান রয়েছে আরও অনেক দেশ রয়েছে এমনকি আমেরিকা রয়েছে ভারত থেকেও তারা কিছু কথা বলেছে কোনো স্পেসিফিক কিছু বলে না কিন্তু তারা শুনতে চাইছে যে আমরা কি পারি কিনা এই ওপেনিংয়ের কথাটা বলা হয়েছে না আমাদের ব্যবসায়ীরা লেট দেম টেক দ্যান্টেজ অফিস সরকারের তরফ থেকে কোনো বাধা নেই যারাই চালাতে চান তারা বিধিগুলা। ফলো আপ করে মেনটেন করে তারা যেন ফ্যাক্টরি চালানো ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিকে সরকার দান দিচ্ছে আসলে দান নয় এটা টু পার্সেন্ট ইন্টারেস্টে এই টাকাটা লোন হিসাবে দেওয়া হচ্ছে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান করোনা মোকাবেলায় প্রশাসনকে সহযোগিতা করতে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী করোনা ভাইরাসকে মাননীয় প্রধানমন্ত্রী একটি যুদ্ধের সাথে তুলনা করেছেন এবং আমরা সৈনিক আমরা সবসময় যুদ্ধ করতে প্রস্তুত এবং সেই প্রস্তুতি নিয়ে আমরা আছি সবাইকে সহযোগিতা করব। যত প্রয়োজন ততটাই আমরা দেব ঠিক আছে

করোনা কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটময় মুহূর্তে বিএনপি শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে তার সরকারি বাসভবনে তিনি বলেন বিশ্ব নেতৃবৃন্দ যখন করোনা ভাইরাস নিয়ে একে অপরকে দোষারোপ না করার পরামর্শ দিচ্ছেন তখন বিএনপি রাজনৈতিক ফয়দা লোটার অপচেষ্টা করছে এ সময় তিনি পদ্মা সেতুর সবশেষ অগ্রগতি নিয়েও কথা বলেন মূল সেতুর ছিয়াশি দশমিক পাঁচ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে আটাত্তর দশমিক পাঁচ শূন্য শতাংশ বিএনপির নেতা কর্মীরা এ দুঃসময়ে জনগণের পাশে না দাঁড়িয়ে পরিস্থিতি থেকে রাজনৈতিক লিপ্ত হয়েছে বিশ্বনাথবৃন্দ যেখানে করোনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে একে অপরের বিরুদ্ধে ব্যবহার না করার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে সেখানে আমাদের দেশে একটি দল সংকটকে পুঁজি করে রোজাকে সামনে রেখে সারা দেশে খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে তালিকায় আছে তাদের চিনি ডাল এবং তেল রোজার আগে পাওয়া যাবে ছোলা ও খেজুর দেশব্যাপী তিন হাজার ডিলার সাড়ে তিনশো ট্রাকে এসব পণ্য বিক্রি করছেন করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মেনে পণ্য সংগ্রহের নির্দেশনা থাকলেও তা মানছে না অনেকেই আরো জানাচ্ছেন শারফুল আলম রোজা শুরু হতে বাকি আর মাত্র তিন সপ্তাহ এ সময় চাহিদা বাড়ায় ছোলা খেজুর চিনি মসুর ডাল এবং তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে প্রায় প্রতি বছরেই তাই এবার আগেভাগেই খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি ডাল কেজি প্রতি পঞ্চাশ টাকা চিনি পঞ্চাশ টাকা এবং সয়াবিন তেল আশি টাকা দরে বিক্রি করা হচ্ছে ডাল চিনি তেল কমে পাওয়া যায় সেজন্য দাঁড়ায় আসি বিশ মিনিট দাঁড়ায় আসি আমি চিনি তেল এবং ডাল নিব কলা ওটাই বাজারে একশো টাকা আর এখানে আশি টাকা আছে তার মানে আপনার পাঁচ লিটার পড়ছে চারশো টাকা রোজার আগে দশই এপ্রিলের পর থেকে পাওয়া যাবে ছোলা ও খেজুর একজন ক্রেতা একবারে সর্বোচ্চ চার কেজি চিনি দুই কেজি মসুর ডাল পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন টিসিবি বলছে দেশব্যাপী সাড়ে তিনশো ভ্রাম্যমান ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখেই কেনাকাটার কথা বলছেন সরকারের সংশ্লিষ্ট মহল তবে টিসিবির খোলা বাজারে ট্রাকের সামনে অনেককে দেখা গিয়েছে তারা সামাজিক দূরত্ব বজায় না রেখেই পণ্য কেনাকাটা করছেন আমি একা বললে তো হবে না সবাইকে মানতে হবে আমি দাঁড়াইছি দূরে আরেকজন আমার গায়ের কাছে এসে ঘেসে আছে তো আমি কি করতে পারি লোকজনকে আমরা প্রতিনিধি একটু প্রপার বলতেছি যে একটু ফাঁক ফাঁক আমাদের পণ্যগুলো মনিটরিং করে স্থানীয় প্রশাসন এবং সিটি কর্পোরেশনের ভিডিও সিটি কর্পোরেশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন আমাদের আঞ্চলিক কার্যালয় থেকে রিপোর্ট এবং তারা বৃত্ত করে করে দিচ্ছে স্থানীয় প্রশাসন আমাদের এই বিষয়ে যথেষ্ট হেল্প করছে কমপক্ষে তিন ফিট দূরত্ব বজায় রেখে রেখে দাঁড়িয়ে থাকছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিলারদেরকে সবাইকে নির্দেশনা দেওয়া আছে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রম চলবে আগামী বিশে মে পর্যন্ত সরফুল আলম এটিএন বাংলা ঢাকা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নিম্ন আয়ের মানুষ আর দরিদ্রদের মাঝে দেশের বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এছাড়াও কোথাও কোথাও পিপিই ও মাস্ক সরবরাহ করা হয়েছে প্রতিনিধিতে তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন হাবিবুর রমান ওভে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী টানা ছুটি আর ঘরে থাকার নির্দেশনার কারণে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ তাদের মাঝে ত্রাণ বিতরণ করছে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন রাজশাহী সিলেট ঝিনাইদহ কুষ্টিয়া ফেনী হবিগঞ্জ কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ মাইকিং জীবাণুনাশক ছিটানো মাস্ক বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম করছে সেনাবাহিনী পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা তাদের আহ্বানে ইতিবাচক সাড়াও মিলছে খুব বেশি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না কেউ ফলে বদলে গেছে এসব এলাকার চিরচেনা চিত্র কর্মহীন কয়েক হাজার পরিবারকে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডাল তেল পেঁয়াজ আটা লবণসহ অন্যান্য সামগ্রী এদিকে শেরপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন পক্ষ থেকে পঁচিশজন চিকিৎসককে দেওয়া হয়েছে সুরক্ষা পোশাক পিপিই অন্যান্য চিকিৎসকদের জন্য শীঘ্রই পিপির ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে রাঙামাটিতে হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজন সঠিকভাবে নিয়ম মানছে কিনা সেটি তদারকি করছে প্রশাসনের মোবাইল টিম সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তবে যশোরের বেনাপোলে সড়কগুলোতে এখনও চলছে টেম্পু ইজি ইঞ্জিন চালিত ভ্যান বাজারের দোকানগুলোতে ভিড় করছেন স্থানীয়রা শহরের সচেতন নাগরিকরা বলছেন করোনা ঝুঁকি কমাতে সেখানে ভ্রাম্যমান আদালতের তদারকি আরও জোরদার করা প্রয়োজন হাবিবুর রহমান এটিএন বাংলা এবারে আল্লাফ ইসলামী সংবাদ কেন্দ্রীয় ওষুধাগারকে করোনা শনাক্তকারী ও প্রতিরোধ সামগ্রী দিয়েছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি রাজধানী তেজকায় কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লার কাছে এসব উপকরণ পৌঁছে দেন চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ফু জিওক উপকরণগুলোর মধ্যে রয়েছে তিন হাজার করোনা শনাক্তকরণ কিট তিন হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপি এবং বিশ হাজার সার্জিক্যাল মাস্ক রূপগঞ্জ উপজেলার কায়তপাড়া ইউনিয়ন পরিষদের পঞ্চাশ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বসুধরা গ্রুপ ও রংধন গ্রুপ প্রতিটি পরিবারকে চাল ডাল আলু তেল খাদ্য ছাড়াও স্বাস্থ্য সুরক্ষার উপাদান হিসেবে সাবান ও মাস্ক বিতরণ করা হয় এর মধ্যে পঁচিশ হাজার বসুন্ধরা গ্রুপ এবং বাকি পঁচিশ হাজার রংধনু গ্রুপ বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পরিচালক ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন বর্তমান করোনা পরিস্থিতি মাথায় রেখে আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রতিটি বাসায় এসব সামগ্রী পৌঁছে দেয়া হবে অন্যান্যের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া এবারে পাঁচ এক্স খেলার খবর করোনা ভাইরাসের মধ্যে অসহায়দের পাশে খাদ্য সহযোগিতা নিয়ে দাঁড়ানোয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব আজেজা নিজের টুইটার পেজে তিনি লিখেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য গর্ব হচ্ছে অসহায় ও অভাগা মানুষদের মাঝে তারা নিরাপদে খাদ্য বিতরণ করছে সবকিছু বন্ধ থাকার পরও তারা এই কাজ চালিয়ে যাচ্ছে আমরা একসঙ্গেই করোনা ভাইরাসের বিপক্ষে জয়ী হব দেশের সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকে প্রতিদিন দুশো অসহায় মানুষকে খাবার বিতরণ করছে বাফুফে। জন্মদিনের আনন্দটা করোনা ভাইরাসের প্রভাবে দুস্থ অসহায়দের সাথে ভাগাভাগি করে নিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যাহত হচ্ছে খাওয়া মানুষের জীবন। থাকায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে দেখা দিয়েছে খাবার সংকট এই অবস্থায় নিজের সাতাশতম জন্মদিনে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন জাতীয় দলের পেসার জাহানারা আলম নিজের সাধ্যমতো সাহায্য করেছেন তাদের একই সঙ্গে সবাইকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন করোনা ভাইরাসে বোর্ড আর্থিক ক্ষতির মধ্যে পড়লেও আপাতত খেলোয়াড়দের বেতন কাটা হবে না বলে জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফল করোনা করোনাভাইরাসে বৈশ্বিক আক্রমণে ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট অঙ্গন ক্লাব কিংবা বোর্ডের লোকসান পোষাতে বাধ্য হয়ে নিজেদের বেতনের বড় একটা অংশ ছেড়ে দিতে হচ্ছে খেলোয়াড়দের তবে স্থানীয় গণমাধ্যমের সাথে কথা বলার সময় ফল বলেন তাদের একটা বাজেট জমা আছে যা দিয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পুরো মৌসুম চালানোর মতো সামর্থ্য রয়েছে তাই খেলোয়াড়দের বেতন কম দেওয়ার মতো কোনো কারণ আপাতত নেই তবে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে ভবিষ্যতে বেতন কমানো হতে পারে শেষ করার আগে কেবল সংবাদ জানিয়ে দেব করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু নতুন আক্রান্ত তিনজন এগারো এপ্রিল পর্যন্ত বাড়ল সাধারণ ছুটির মেয়াদ করোনার সন্দেহ চট্টগ্রামে ও শরিদপুরে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু জ্বর শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুতে সিলেট নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক করোনা পরীক্ষা শুরু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের খুলনায় পৌঁছেছে যন্ত্র। রাজধানীতে অনেকেই মানছেন না ঘরে থাকার নির্দেশ বাড়ছে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বস্তিবাসীদের নিয়ে আশঙ্কা বিশেষজ্ঞদের সংবাদ আমাদের ইউটিউবে দেখতে ব্রাজব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন